খলিফাতুল মুসলিমিন কান্দার চোখের পানি সরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই অপরাধের কারণে যদি হাসরের ময়দানে আমি উমরকে তুমি পাকড়াও করো, আমি উমর জাহান্নামে যাওয়াই যথেষ্ট। কারণ হলো এই তিনটা বাচ্চা পাঁচ দিন থেকে অনাহার, এই কষ্টটা আমি উমর তো দেখি নাই কোনো, আর আমি উমর তো কোনো সময় অনাহার থাকি নাই। এই কথা বলার পরে যখন উমর ওই বাচ্চাগুলোকে খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর পরে উমর বলতেছে, মা আগামীকাল দুপুর বেলা আপনার এই চারজনের আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর কি জিজ্ঞাসা করছে যে আল্লাহ তোমার কি ঘুমে ধরে না? জিগাই নাই, জিগাই নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ মুসারে এই কথাটা যদি বুঝাইতে যাই তাহলে একটা ইন্টারভিউ দিতে হবে। কি দিতে হবে? আর জোরে কোন খাল্লা ইন্টারভিউটা কি? মুসারে এক গ্লাস পানি লইয়া সারা এক খাড়িয়ে থাকবে। ইন্টারভিউটা সহজ না? না কঠিন? এই যে কি কয় সারা রাত দাঁড়া থাকা যাবে? সম্ভব? সম্ভব। পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম বলতেছে, ঠিক আছে আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ কয়, ঠিক আছে মুসা দাঁড়াও। এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইলেন। রাত্র যখন ১২টা বাজে গেছে আপনি ঘুমাই যাচ্ছেন, ঘুমে ঠেলতেছে খালি। দেখেন ময়মনসিংহ থেকে যখন ঢাকার উদ্দেশ্যে গাড়িগুলো ছাড়ে তখন নাইট কোচগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু একটা ঝাঁকি লয় লয় না? যাত্রীগুলো ঘুমায় যা, অ্যাসিস্ট্যান্ট ঘুমায়, সুপারভাইজার ঘুমায়, সবাই ঘুমায় ফেলে। তো ড্রাইভার বলছে, আমি একটু ঘুমাই। ঢাকা যাইব না নদীর খালেকে ঢুকবো? খালে ঢুক, যখন গভীর হয়ে গেছে চোখের মধ্যে ঘুম চলে আসছে, আল্লাহ ডাক দিয়া কই, কিরে মুসা চোখের কেন ঘুম? মুসা ডাক দিয়া কয়, প্রভু আমার তো দোষ নাই, আমার চোখের দোষ। কার দোষ? কথা কয় না, কার দোষ? রাত্র যখন আর গভীর হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত থেকে গ্লাসটা পড়িয়া জমিনের মধ্যে পড়িয়া পানিটা ফাটিয়া গিয়া পানিটা জমিনের মধ্যে মিশে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া করে, মুসা তোমার প্রশ্নের জবাব দেওয়া আমি আল্লাহর এখন সময় হয়ে গেছে। সুরা বলেন সুবহানাল্লাহ, সময় চিনি। ডাক দেয়া করে, মুসা তুমি যে বলেছিলে আমার কি ঘুম ধরে না, আমার ঘুম ধরে না, না ধরে, এই কথাটা বোঝানোর জন্য তোমাকে ইন্টারভিউটা আমি আল্লাহ দিলাম। আরে মুসা জানি আর আমি আল্লাহর কোনো ঘুম নাই, কারণ রাত্র যখন গভীর হয়ে যায় আমার আদরের বান্দারা আরামের বিছানা হারাম করিয়া নামাজের মাসাল্লাই দাঁড়াইয়া সাজদাই পড়িয়া বিনয়া বিনয়া কান্দে, এমন অবস্থায় যদি আমি আল্লাহ ঘুমায়া পড়ি আমার বান্দা অ্যাক্সিডেন্ট করবে বিদায়, আমি আল্লাহ জীবন কোনো দিন ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম নাই, জীবনে কত ঘুম ঘুমাইছি, আজকে একটু দেরি হইলে সমস্যা হইব। আমার পরে আপনাদের প্রাণপ্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সালমানি সাহেব আমার বন্ধু মানুষ, উনি আছেন, ওনার আলোচনা শুনতেন না? না যাবেন গে? আমি মুক্তাসার আলোচনা করব, শুনবেন তো? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الآخرة أو كما قال رسول الله
الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة شكرا درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف النجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تجغر قرن لا إله إلا الله তবু কেন তার ডাকে সারা দাও না জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার আড়ালে রগলা সরলা কোরআন হাদিসের আলোচনা শ্রবণতাকারী আমার মা এবং বোনেরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কয়েকজন আল্লাহর বান্দা বান্দিকে আজকের এই রজনীতে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মনিবের দরবারে আসমান জমিনের মালিক আপনি আমার মনিব ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কালিমাতুর শুকর আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ নির্বাচনের তুলনা হয়েছে না মিশা কথা বুঝি নির্বাচনের সময় আট আনার টুস বিস্কুট আর বারো আনার শাশুমাইয়া ও কি ফাল শক্তির মালিক কে না লাঙ্গল ধানের শীষ নৌকা শক্তির মালিক মালিক আল্লাহ কইয়া ডাক দিলে কারো দ্বিধাদ্বন্দ্ব আছে একবার কেউ যদি আল্লাহ বলে চিৎকার মেরে ডাক মারে একবার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামাই চার দশে চল্লিশটা নেকি দান করে দেন সুরা বলেন সুবহানাল্লাহ নাঙ্গল মারা করলে কয়টা দিব দানের শীষ নৌকা ও মুসলমান যেখানে চিল্লাইলে নাকি নাই ওখানে শরীরের সবটা শক্তি দিয়ে যদি চিল্লাও কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন পড়ে যাব মাথার উপরে সূর্য চলে আসবে সূর্যের তাপে নিচের মাটিটা তামা হয়ে যাবে মানুষের মাথার চান্দিগুলা ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে বান্দা শক্তির মালিক কি লাঙ্গলওয়ালা নৌকাওয়ালা দানের শীষওয়ালা ছিল না আমি মাওলাই ছিলাম আল্লাহর কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে নাকি আরো জোরে বলেন যাবে নাকি ভাই একটু কথা বলেন আমি কিন্তু ইয়াং মৌলবি ঠপ করে রাখতে পারবো চল্লিশ তো অনবর্তে করে নাই বয়সটা বুঝেন নাই এই জন্য আল্লাহ রাস্তা মাফ করবেন আমারে একটু উত্তর দিয়েন ভাই ফাঁকা জায়গা গুলো একটু বন্ধ করে যে কয়জন আছি আমরা এই কয়জন পরিবেশটা সুন্দর করে বসি তাহলে আলোচনাটাও ভালো লাগবে হ্যাঁ কথাগুলো শোনাও ভালো লাগবে ঠিক আছে না একটু কষ্ট করেন হিম্মত করেন একটু সামনে সামনে আগে বসেন ভাই যারা বাহিরে ঘুরতেছেন তারা মেহরবানি করে আয়সা করেন এই মাহফিল আগে আসেন ওখানে নাই
না সর্বক্ষণ আছে? সর্বক্ষণ আল্লাহর ক্ষমতা আছে, ঠিক কিনা? বাইরে আমার এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি না? সরফরা তো বহুত মানুষ আছে, গিয়া দেখুন চারতলা বিল্ডিং এর উপরে শুইয়া নাহ তেল দিয়ে নাক ডাকিয়ে ঘুমাইতেছে, মা তার নাকের ডাকের খেলায় পাঁচশো রুমের আরেকজন ঘুমাইতে না। হ্যাঁ, কিন্তু এত সুন্দর একটা মাহফিল আজকে দিনই আয়োজন সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন আপনাকে দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য। সেই মানুষগুলা, সেই লোকটা একটু পরিশ্রম করার পরে আপনারা আসেন নাই, আরামে বিছানায় শুয়ে রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার এই বিছানা থেকে আল্লাহ তাআলা আপনাকে আগুনের বিছানা বানিয়ে শোয়াইবে। তাহলে আপনি আরামের বিছানা আজকে ছেড়ে দেন, আজকে কোরআন হাদিসের আলোচনা শুনেন, এটা জীবনের লাকি চান্স, আসতেও পারে নাও আসতে পারে, এটা জীবনের প্রথম এবং শেষ। কারণ আজকের রজনীটা আপনি আমার জন্য বরকতপূর্ণ রজনী। এই রজনীতে, এই রাত্রে, এই দিনে বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহর দরবারে দুইজন আবু ইসলামের দুশ্মন দুইজনের বিরুদ্ধে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আবু জাহেল আর উমর দুইজনকে, আল্লাহ তুমি দুইজন থেকে একজনকে কবুল করে ইসলামের শক্তি বৃদ্ধি করো। আল্লাহ উমরের সামনে এই রজনীতে দোয়া কবুল করেছিল, কথা ঠিক কিনা? উমর শুক্রবার সকালবেলা ইসলাম গ্রহণ করেছে। আজকের এরকম দোয়া কবুল হওয়ার রাত্র আমরা যদি এখান থেকে আখিরি মোনাজাত দেওয়া যাই আমাদের শরীরের ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ, এই মাহফিলে সবাই খুশি না, যারা খুশি তারা আইসি, যারা খুশি না তারা শুয়ে রয়েছি, আর যারা কি আইসি কিছু খুশি কিছু বেজার তার আইসি গোটা শিখে দেখুন। হুজুরে কি কখনো যাই তোমার বাইরে থেকে ভিতরে গিয়েতাম? আরে মেয়ে, এটা যেমন একটা বাগা জায়গা যেটা বিশ্ব নবীদের হাজার বছর আগে জান্নাতের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ, বুঝলেন না? বাড়ির দিয়ে কইবেন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে বিশ্ব নবী তার হাজার বছর আগে জান্নাতের ঘোষণা করেছেন, আর এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির ন্যায় সকিনা নাজিল হইতেছে, বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে। বিশ্ব আমার মুখের কথা না, বিশ্ব নবী যার হাজার বছর আগে বলেছেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলছেন এটা জান্নাতের বাগান, এখানে দিনের কথাবার্তা হইতেছে, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। হুজুর, ফেরেশতা তো দেখি না, ফেরেশতা দেখার মতো শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই। ভাইরা আমার, এই মাহফিলটা হয়তো আমার জীবনের নাজাতের জরিয়া হতে পারে। গিয়া দেখেন আপনাদের ময়মনসিং বাসস্ট্যান্ডে যান, গিয়া বলতেছে একটা গাড়ি খাড়িয়ে রয়েছে ঢাকার দিকে রুখ কইরা, এখন সুপারভাইজার ডাকতেছে, ভাই ঢাকা, আপা ঢাকা, ম্যাডাম ঢাকা। আমি তো সুপারভাইজার সাফাটা কাজ করালাম বাড়া, এটা কি ঢাকা? আচ্ছা সুপারভাইজার যে কথাটা কইছে এটা কি মিশানা সত্য? এই গাড়িটা যেখানে দাঁড়ায় রয়েছে ময়মনসিং যাইব কই? এখন সিট বুকিং করেন, টিকিট করেন, সিট বুকিং করেন, সিটে বসবেন, এই গাড়ি টান দিয়ে আপনাকে কইলে যাব ঢাকা। বিশ্বনবী বলেছেন এটা জান্নাত, জান্নাত, জান্নাত। এটার সিটটা বুকিং করো খালি, টিকিটটা কাটা সিটটা বুকিং করো, বুঝি আমি আল্লাহ কবুল করব, জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ, কইতেন না? ভাইরা আমার, মানুষ কম, এটা মনে হয় আমার লাইফে মনে হয় আজকে এত এত মানুষ নিয়ে ওয়াজ করতেছে, তার জীবন থেকে বর্জন করতে পারে, তাহলে চারটা জিনিসই তাকে হেদায়েতের জরিয়া বানাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে এক নম্বর পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারেরা, একটা মানুষ যদি ব্যান চালায় ওই লোকটাকে আমরা কি বলে ডাক দিই? ব্যানওয়ালা। রিক্সা চালায় রিক্সাওয়ালাকে কি বলে ডাক দেই? ও রিক্সাওয়ালা। একটা মানুষ গাড়ি চালায় তাকে বলে ও গাড়িওয়ালা, মুরগি নিয়ে যায় বাজারে ওই লোকটাকে ডাক দেয় বলে ও মুরগিওয়ালা, তরকারিওয়ালা। আমার আল্লাহ ডাক দেয় বলেন হে ইমানওয়ালা। আল্লাহ আল্লাহ বলতেছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদাররা, আমি আল্লাহ বললাম ইন
ইন্নামাল খামরু, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন ইন্নামাল খামরু, এটার অর্থ হলো শরাব, নেশা জাতীয় জিনিস। আমাদের শহরে আছে না নাই নেশা ইয়াবা গাঞ্জা পানির বোতল? গোটা শহরের ভিতরে হাজারো যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজকে গাজা মদের ভিতরে পড়িয়া। মুসলমান তাকায় দেখো বাংলার জমিনের ভিতরে আজকে ইউটিউবে যখন ঢুকলাম তখন দেখি কক্সবাজার থেকে লবণের বস্তার ভিতরে পড়িয়া ইয়াবা পাচার হচ্ছে। পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটা দাঁড় করাইলেন, ডালাটা খুললেন, তাকায় দেখে এরকম দুইটা পোটলা এটার ভিতরে থেকে ভিতরে ইয়াবা ট্যাবলেট। ও মুসলমান জেনে রাখো বাংলার যুবকেরা ইয়াবার পিছনে পড়ে, গাঞ্জার পিছনে পড়ে, মদের পিছনে পড়ে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সোনার বাংলার সন্তানেরা। আল্লাহ বলে ইন্নামাল খামরু শরাব, আল্লাহ এই জিনিসটাকে হারাম ঘোষণা করেছেন। আরো জোরে বলেন কে ঘোষণা করেছেন? আল্লাহ বলেন ইন্নামাল খামরু শরাব। ও ইমানদারেরা তোমরা এটার দ্বারে কাছেও যাইও না, এটা তোমরা পান করিও না, নেশা তোমরা করিও না। নেশার ব্যাপারে আল্লাহ হারাম করেছেন। একটা মানুষ পান খায়, পাতা খায়, জর্দা খায়, ইচ্ছা করলে ছেড়ে দেয় পারবে? যদি মনে করে না খাইলে বাঁচবো না তাহলে এটাই হবে নেশা। আর যদি মনে করে যে না এটা আমার নেশা না, মুহূর্তের মধ্যে আমি ছেড়ে দিতে পারবো, এটা না খাইলেও আমি বাঁচবো, তাহলে বোঝা গেল এটা নেশা না। আর যদি না খাইলে বাঁচবো না এটা হলো নেশা। আল্লাহ বলেন ইন্নামাল খামরু শরাব। বিশ্বনবীর একজন সাহাবী যার কথা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম হযরতে উমর, সমাজের একজন নিকৃষ্ট মানুষ ছিলেন, দুনিয়ার দিক দিয়ে সমাজের মধ্যে উৎকৃষ্ট মানুষ ছিলেন, আল্লাহর কোরআনের দিক দিয়ে বিশ্বনবীর আদর্শের দিক দিয়ে উমর একজন নিচু মাপের মানুষ ছিলেন, নিকৃষ্ট মানুষ ছিলেন। খেলতেন মদ, খেলতেন জুয়া, করতেন নারীবাজি, জিনা, ব্যভিচার, মিথ্যা, মানুষের উপরে জুলুম সবই উমর করতেন। কিন্তু আল্লাহ তাআলার বিশ্বনবীর আদর্শ পাওয়ার কারণে হযরতে উমর দুনিয়ার সব কিছু বাদ দিয়া বিশ্বনবীর আদর্শটাকে সাড়ে তিন হাত বডির ভিতরে সাপ্লাই দিয়া বিশ্বনবীর একজন উম্মত হইয়া বিশ্বনবীর আদর্শের সৈনিক হইয়া আল্লাহর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হইয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়া বিশ্বনবীর সাথে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, যে বিশ্বনবী সাহাবত পাওয়ার পরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি রেখেছি বিশ্বনবীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ভিতরে আল্লাহ আপনি আমার জন্য আদর্শ রেখে দিয়েছেন, এই জন্য বিশ্বনবী উমরকে দাওয়াত দিলেন, উমরের কাছে দাওয়াত পৌঁছাইলেন, কিন্তু উমর দাওয়াত গ্রহণ করে নাই, কারণ উমর ছিলেন বেদিন, উমর ছিলেন কাফের, কথা ঠিক কিনা? যেদিন বিশ্বনবীর বর্তমানের জন্য কাফেরদের ভিতরে সমাবেশ হয়ে গেল আর ঘোষণা হয়ে গেছে আবু জাহেল বলতেছে কে পারবে মুহাম্মদের গর্দনটা এনে দেওয়ার জন্য, জোরে বলেন নাউজুবিল্লাহ। উমর দাঁড়ায় বলে সর্দার আমি পারব। এবার আবু জাহেল ডাকিয়ে কই তোমার দ্বারাই সম্ভব, কারণ তোমার যে সাহস, উমরের তো সাহস ছিলেন, বুকের পাটা শক্তি ছিলেন সাহস। উমর যাবে বিশ্বনবীর বর্দনার জন্য, আল্লাহর পক্ষ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর সঙ্গে বিশ্বনবীর কালেকশন হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বনবীর সঙ্গে আর আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন হয়ে গেছে। বিশ্বনবী দোয়া করতেছেন আল্লাহ
দুইজন থেকে একজন, না হয়তো আবু জাহেল না হয়তো উমর, দুইজন থেকে যাকে পছন্দ করো তাকে তুমি আমার ইসলামের জন্য কবুল করিয়া হেদায়াত দিয়া ইসলামের সাথে আমার সাথে সহসঙ্গী করিয়া তাকে ইসলামের শক্তিটাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিশ্ব নবী দোয়া করেছিলেন, ওই দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য বিশ্ব নবী বলেন, ও জগতের উম্মতেরা, রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইবাদত করি আল্লাহর কাছে কান্দো, এই রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম উমরের সামনে, আল্লাহ কবুল করেছে। আর তোমরাও যদি দোয়া করো তাহলে এই রাত্রে আল্লাহ তাআলা তোমাদের দোয়াটাও আল্লাহ অবশ্যই কবুল করে নিবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দোয়া করলেন উমরের সামনে। উমর ছিলেন সমাজের নিকৃষ্ট একজন মানুষ। উমর না চিনতেন ধর্ম, না চিনতেন কর্ম, উমর কোনো কিছুই বাঁচতেন না। উমর মানুষের মধ্যে কোনো মহিলা পাইলে তার উপরে জাপায়া পড়তো, সে মানে একজন নিকৃষ্ট মানুষ। জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিলেন, দুনিয়ার লাইনেও বাদশাহ আখেরাতেও বাদশাহ, কথা ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ বলেন ইন্নামাল খামরু শারাব, ও দুনিয়ার মানুষ তোমরা শরাব খাও না, যদি শরাবটা ছেড়ে দাও এটা থেকে নিজেকে বর্জন করো, নিজেকে হেফাজত করো। আল্লাহ ঘোষণা করেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ এমন একটা শরাব তোমার জন্য বানাইছি যে শরাবটা খাওয়ার পরে মাথা টাল হবে না, মাথার ব্রেন আউট হবে না, মাথা নষ্ট হবে না, যার বিল্ডিং দেখো এটাই তোমার মনে হবে না। আছে না নাই মদ খাওয়ার পরে পাঁচতলা আরেক বেটা বিল্ডিং কয়টাই আমার, ঠিক না? আরেক বেটা গরু দেহ কয়টাও আমার, কারণ কিন্তু সেই নেশার ভিতরে পড়িয়া তার সব নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ বলেন ইন্নামাল খামরু শারাব, এরকম অজস্র সাহাবীদের ভিতরে এরকম শারাব পান করতেন, আমি শুধু একজন সাহাবী নিলাম যার নাম হলো উমর। উমর ইসলাম ছায়া করে আসার পরে বিশ্ব নবী চলে গেলেন দুনিয়া থেকে, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে গেলেন, মদিনার বালির নিচে বিশ্ব নবী আজ পর্যন্ত শুয়ে আছেন। উমর আবু বকর খেলাফত পাইলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন, দুই থেকে আড়াই বছর পরে আবু বকর বিদায় হয়ে গেলেন। উমরের কাজে যখন বার চলে আসলো, যেই উমরটা সমাজের একজন নিকৃষ্ট মানুষ ছিলেন, ওই উমরটা যখন রাত্র গভীর হয়ে যায়, খেলাফতের দায়িত্ব পাইলেন বিশ্ব নবীর আদর্শের সৈনিক হিসাবে, রাত্র যখন গভীর হয়ে যায় আরামের বিছানাটাকে হারাম করে দিয়া লাঠিটা হাতে লইয়া মরুভূমির উপর দিয়ে হাঁটতে শুরু করে, জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাতের বেলা গভীর রজনীতে হাঁটতে থাকে, যখন বহুদূর চলে যাই, কে খাইছে কে খাইছে না, কার পরনে কাপড় আছে কার পরনে কাপড় নাই, এটা উমর তালাশ করতে করতে যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার আওয়াজ চলে আসছে। উমর দাঁড়ানো অবস্থায় থম করে দাঁড়িয়ে গেলেন, হাঁটা অবস্থায় উমর দাঁড়িয়ে বলতেছে, কে কাঁদে এত রাত পরে, কান্নার আওয়াজের ধ্বনি উমরের কানে ধাক্কা লেগেছে। উমর দাঁড়িয়ে গেলেন, কোন দিকে লক্ষ্য করলেন, কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসে ওই দিকে উমর লক্ষ্য করে হাঁটবেন। এবার দেখা যায় উত্তর দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে, উমর উত্তর দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে কিছু রাস্তা অতিক্রম করার পরে, যাওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে গেল, পা গুলো দুর্বল হয়ে গেল, দাঁড়া থেকে দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়লেন। এবার উমর নিজের পাকে নিজে লক্ষ্য করে বলে, আরে পা, আজকে যদি হাঁটার রাস্তা বন্ধ করে দাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই চিন্তা করে হযরত উমর নিজের পাকে সম্বোধন করে কথাটা বলার পরে উমর হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন তার লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেল, ওই যেখানে কান্নার আওয়াজ শোনা যায় ওখানে চলে গেছে। যাওয়ার পরে গিয়া দেখে একটা মহিলা একটা পাতিলের উপরে কিছু পানি জাল দিতেছে। এবার উমর ওই মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম,
মহিলা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে মহিলা ডাক দিয়ে কই, কে গো তুমি? রাতের প্রতীক, আমাকে রাত্র তো গভীর রজনীতে আমাকে সালাম দিলে। এই কথা শোনার পরে হযরতে উমর বলতেছে, আমি মা একজন মুসাফির। উমর যে গেছেন অর্ধ পৃথিবীর বাদশার দায়িত্ব পালন করে, উমর যে গেছে তার পরিচয়টা দেয় নাই। এবার বলতেছে, মা আমি একজন মুসাফির, তোমার কাছে আসলাম রে মা। ওই ছোট ছোট তিনটা বাচ্চা কেন মাটির মধ্যে গড়াগড়ি করে, কেন কান্নাকাটি করে জানতে চাই। এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে কয়, এ যুবক, কাঁচা গায়ের উপরে লবণের সিটা দিও না, যেখান থেকে আসছো চলে যাও, তোমার সঙ্গে কথা বলার সময় আমার এখন নাই। এই কথা বলার পরে উমর ডাক দিয়ে বলতেছেন, মা গো তোমার কাছে আমি জানতে চাই, এই ছোট ছোট বাচ্চাগুলো কেন কান্নাকাটি করে। উমর এই কথা বলার পরে মহিলা আবার ধমক দিলেন, তৃতীয় আবার বলার পরে বলতেছে, মা তোমার চুলার উপরে পাথরের মধ্যে কি জাল দিতেছ আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে কয়, বাবা রে তোমার কাছে কি বলবো, তবে তুই বলতে চাই আমার একটা শর্ত আছে। কয়টা শর্ত কথা বলেন? একটা শর্তের বিনিময়ে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। যেই কথাটা হলো, তুমি হাসরের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবেন, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে যাবে, ওই দিন আমি এই দেশের জালিম বাদশা উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। ওই মামলার সাক্ষী হিসাবে যদি তুমি থাকতে পারো, তাহলে আমার সমস্ত দুঃখগুলা তোমার কাছে বলবো। কার লগে কইতাছে? কার লগে? হে মুসলমান, উমরকে ডাক দিয়ে বলে, এই পৃথিবীর এই অর্ধ পৃথিবীর বাদশা উমর, ওই জালেমের উমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করব। ওই দিন যদি আমার মামলার সাক্ষী হিসাবে তুমি থাকতে পারো, তাহলে তোমার কাছে বলবো। এবার উমর ডাক দিয়ে কই, মা বলো তোমার মনের মধ্যে কিসের ব্যথা, সেই কথাটাই আমি শুনতে চাই। এবার মহিলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ বাবা, আমার স্বামী বিশ্বনবীর আদর্শের একজন সৈনিক ছিলেন। আমার স্বামীকে বিশ্বনবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর চলে গেলেন, উমরের যুগ চলে আসলো। উমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আজকে থেকে দুই মাস আগে যুদ্ধের রণক্ষেত্রে নিয়ে গিয়েছিল, আর কাফের সেনাপতির পক্ষ থেকে তীর এসে আমার স্বামীর কলিজাটা ছিঁড়ে ফেলেছে। ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী চিরতরের জন্য শহীদ হয়ে পরলোক যাত্রা করেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। দুই মাস হয় এই দেশের বাদশাহ জালেম উমর আমার ছোট ছোট বাচ্চাদের কোনো খোঁজ খবর নেই না। এই কথা বলার পরে উমরের চোখে পানির ফোঁটাগুলি পড়ে, দাড়ি গুলা ভিজে যায়, দাড়ির পানি গুলা জমিনের মাটি স্পর্শ করে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, আমাদের বাদশাহ কেমন হয়ে গেল? আজকে আমাদের বাদশাহ, আমাদের সমাজের নেতা, আমাদের নেতৃস্থানীয় মানুষ কে খাইতেছে, কে ঘুমাইতেছে, এইটার কোনো খোঁজ খবর নাই। নিজের পেটের দান্দায় সময় কাটাইতেছে, কথা ঠিক কি না? হে মুসলমান ভাইরা, আমার আল্লাহর পয়গম্বরের আদর্শের সৈনিক হযরতে উমর মহিলার কাছে চলে গেলেন। ওই মহিলা যখন বললেন, বাবারে আজকে পাঁচ দিন হয় আমার এই তিনটা সন্তান খাও পেটে খাবার নাই, কুদার যন্ত্রণা অস্থির হয়ে গেছে, ওই সন্তানগুলা খাবার না খাওয়ার কারণে পেটের যন্ত্রণা কুদার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। উমরের বুক ফাটা কান্না আরো বেড়ে গেছে। এমন সময় উমর ডাক দিয়ে কয়, মা পাতিলের মধ্যে কি জাল দিতেছ আমি একটু জানতে চাই। এবার মহিলা ডাক দিয়ে কয়, বাবারে এটার মধ্যে কিছু নাই, একটু পানি গরম করতেছি, আমার সন্তানগুলা যেন বুঝে আমার মা খাবার পাকাইতেছে, খাবার খাইয়া হৃদয়টা ঠান্ডা করব, ঘুমের ঘরে চলে যাব। এরকম একটা উসিলা বাহানা ধরে আমি পানি জাল দিতেছি রে বাবা। সন্তানগুলা কান্নাকাটি করে, আমি চিন্তা করলাম পানিটা জাল দিতে যেন আমার সন্তান গোলা ঘুমের ঘরে চলে যায়। এই কথা বলার পরে হযরত উমর আর কথা বললেন না, ওখান থেকে সরাসরি মরুভূমির উপর দিয়ে আবার হাঁটতে শুরু করলেন।
হারতে হারতে যখন ওনার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে গোলামটাকে ডাক দিয়ে বললেন, এরে গোলাম বাইতুল মালের চাবিটা নিয়ে আয়। কারে ডাক দিছে? কথাকন কথাকন গোলামরে ডাক দিয়ে কয়, আরে গোলাম বাইতুল মালের চাবিটা নিয়ে আয়। গোলাম চাবিটা নিয়ে আসলেন, আসার পরে গোলামকে বলতেছে, বাইতুল মালের তালাটা খোলো। খোলার পরে বলতেছে, একটা বস্তা লও, খালি একটা বস্তা লইয়া বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, কিছু জব ঢুকাও। সব কিছু ঢুকাইলেন, পরিপূর্ণ হয়ে গেল। এবার বলতেছে, এরে গোলাম বস্তার মুখটা সুন্দর করে বেঁধে ফেল। গোলাম সুন্দর করে ওই বস্তার মুখটা বাঁধলেন। এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওই বস্তাটা আমার কাঁধের উপরে উঠাইয়া দেন। এবার ওমর বলতেছে, না হে গোলাম, এই আঠার বস্তাটা আমার কাঁধের উপরে উঠাইয়া দাও। গোলাম বলে, না আপনি তো আমার মনিব, আমি আপনার গোলাম, গোলাম হিসাবে এই দায়িত্ব হলো আমার। এই কথা বলার পরে বারবার যখন পিরাপিরি করতেছে, এই যুবকটা গোলামটা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, ওই বস্তাটা আপনি উঠাইয়া দেন, আমার বেয়াদবি হবে আপনার এই বোঝাটা আপনার কাঁধের উপরে দেওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, একটা শর্তের উপরে প্রথম মহিলা কয়টা শর্ত দিয়েছিল? এবার গোলাম বলতে গোলামকে বলতেছে, গোলাম মহিলা ওই যেখানে যাব ওখানে একটা শর্তের বিনিময়ে সব কথা জানলাম, এখন তোমাকেও আমি একটা শর্ত দিব, ওই শর্তের উপরে যদি তুমি অটল থাকতে পারো তাহলে বোঝাটা তোমার কাঁধের উপরে তুলে দিব। এ মুসলমান ভাইরা, আমার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছে, গোলাম রে, আজকে এই বোঝাটা তোমার কাঁধের উপরে তুলতে পারি, শর্ত হলো আমার একটা, আমার আল্লাহ যেদিন হাশরের মাঠ কায়েম করবেন, আমি এই দেশের রাজত্ব করতেছি দুই আজকে 2 বছর বিশ্ব, আমার আগের খলিফা 2 বছর করেছে, এখন আমার তো মনে হয় 2 বছরেই করতে হবে, না হয় কতদিন করি আমার আল্লাহ ভালো রকম জানে, জানি না কখন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়। এগুলাম জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, ওই অপরাধের কথাগুলা তোমাকে বলতেছি, ওই অপরাধগুলা দিছি, আমার আল্লাহ হাশরের মাঠে আমাকে পাকড়াও করে বসে, ওই দিন আমার গুনার বোঝাটাকে তোমার কাঁধের উপরে নিতে পারবে। গোলাম স্তব্ধ হয়ে গেলেন। এবার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমার আর কোনো জবাব নাই, লা জবাব হয়ে গেছে। এবার গোলাম ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, ধরেন বস্তা। এবার বস্তাটা উঠাইয়া দিলেন উমরের কাঁধের উপরে। গোলাম বলেন, ওই সময় যদি দিনের বেলা হইতো, দুনিয়ার মানুষ যদি দেখত উমরের কাঁধের উপরে বস্তা, দূর থেকে দেখা যাইতো এই মদিনার রজনীতে এর চাইতে নিম্ন স্তরের কুলি মনে হয় আর এই মদিনার শহরে নাই। এ মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কাঁধের উপরে বস্তা লইয়ে হারতে শুরু করলেন। হারতে হারতে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। যাওয়ার পরে ওখানে গিয়া দেখে মহিলা বসে আছেন আর বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে। উমর নিজের হাতে আটা আটা উঠাইলেন, এবার পাতিলের মধ্যে দিলেন, পাতিলের মধ্যে দিয়া খামি তৈয়ার করলেন, হালুয়া বানাইলেন। বানানোর পরে রুটি নিজে হাতে বানাইয়া চুলার উপরে দিয়া রুটিগুলা সেকলেন। এরপরে ছোট ছোট বাচ্চা 3টাকে কাছে বসাইলেন, বসাইয়া রুটিগুলা সিরিয়া হালুয়া দিয়া মুখে তুলে দেয়। আর খলিফাতুল মুসলিমিন তাকায়া দেখে যুব ওই ছোট ছোট বেগুনা মাসুমদের মুখের মধ্যে হাসি ফুটতেছে। খলিফাতুল মুসলিমিন কান্দে আর চোখের পানি সরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই অপরাধের কারণে যদি হাসরের ময়দানে আমি উমরকে তুমি পাকড়াও করো, আমি উমর জাহান্নামে যাওয়াই যথেষ্ট। কারণ হলো এই 3টা বাচ্চা 5 দিন থেকে অনাহার, এই কষ্টটা আমি উমর তো দেখি নাই কোনো সময়, আর আমি উমর তো কোনো সময় অনাহার থাকি নাই। এই কথা বলার পরে যখন উমর ওই বাচ্চাগুলাকে
ওমরকে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে ওমর বলতেছে, মা আগামীকাল দুপুর বেলা আপনার এই চারজনের আমার বাড়িতে দাওয়াত। কয়জন 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 কয়জন? চারজনের দাওয়াত, তিন সন্তান আর মা। দাওয়াত দিয়া উমর চলে গেলেন। যাওয়ার সময় পিছনে তাকাইয়া দেখে ছোট ছোট বাচ্চাদের মুখের মধ্যে হাসি খেলতেছে। অবশিষ্ট খাবারটা মহিলার হাতে দিয়া চলে গেলেন। বাড়িতে গেলেন, বাড়িতে ঢুকার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর, তার একটা সন্তান ছিল, সন্তানের নাম হলো আব্দুল্লাহ। জুরে বলেন কি? এবার ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর মা এদিকে আসো। দৌড়ে আসলেন। আয়েশা বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, কিসের জন্য ডাকতেছে? বলতেছে, হে আব্দুল্লাহর মা, আগামীকাল তোমার বাড়িতে চারজনের মেহমানের আগমন হবে। ওই চারজন মেহমানের মেহমানদারি তোমার জীবনে কোনোদিন কর নাই। এই কথা বলার পরে উমর চলে গেলেন তার হুজরা খানায়। ওখানে গিয়ে অজু করে নামাজাই নামাজ বিছাইয়া নামাজের মাসাল্লাই দাঁড়িয়ে সাজদাই পরে আমার আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। কান্দতেছে কান্দতেছে, সময় যাইতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ গো তুমি যদি এই উসিলা আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। ও মুসলমান ভাইরা, আমার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এবার পরের দিন দুপুর বেলা গোলামকে পাঠাইয়া ওই চারজন মেহমানকে তার বাড়িতে নিলেন। নেওয়ার পরে মেহমানদারি করাইলেন, খাবার খাওয়াইলেন। সব কিছু খাওয়ানোর পরে ওই মহিলা এবং ছোট ছোট তিনজন বাচ্চাকে তার হুজরাখানায় ডাক দিলেন। গোলাম তাদেরকে রিসিভ করে নিয়ে গেলেন। এর আগেই উমর খেজুর গাছের কাছে একটা দা নিয়ে চারটা ডালা কাটলেন। কয়টা? চারটা ডালা কাটার পরে দেড় হাত, তাফসীরের ভিতরে আসে দেড় হাত অথবা এক হাত লম্বা। চারটা ডালা কাটিয়া হুজরালয় রাখলেন। মহিলা চলে গেল, বাচ্চারাও চলে গেল। ওখানে বসে আছেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর সিংহাসনে। মহিলার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এবার মহিলা জোড় হাত করে বলতেছে, হে বাবা রাতের প্রতীক, তুমি যে এই দেশের অর্ধ পৃথিবীর বাদশাহ রে বাবা, আমি জানি না অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও। এই কথা বলার পরে উমর বলতেছে, মা তুমি অপরাধ করো নাই, অপরাধ তো আমি আল্লাহর কাছে তোমার কাছেও করেছি। কারণ তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। আমি এই অর্ধ পৃথিবীর বাদশার দায়িত্ব পাওয়ার পরেও তুমি যে হতো আল্লাহর দরবারে মামলা করবে, এই জন্য তোমার হাত জোরে দূর করে বলতেছি। তোমার মনের কষ্টটা, এই যে লাঠিটা দিলাম, আমার শরীরের জামাটা খুলে দিলাম, আমার পিঠটা পরিষ্কার করে দিলাম, ওই লাঠি দিয়া আমার পিঠের উপরে আঘাত করে মনের আকাঙ্ক্ষা মনের কষ্টটা দূর করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমরের চেহারার দিকে তাকাইয়া মহিলা বলতেছে, বাবারে আমি অপরাধ করেছি, আসলে ভুল করে ফেলেছি, এই দেশে পৃথিবী অর্ধ পৃথিবীর বাদশাহ যে উমর, এত ভালো মানুষ আমি জানতাম না, বাবারে আমি আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিলাম। ও মুসলমান ভাইরা, আমার যেই উমর সমাজের একজন নিকৃষ্ট মানুষ ছিলেন, ওই উমরটা এত দামি হলেন কেমনে? একমাত্র বিশ্বনবীর আদর্শের ভিতরে ঢুকার কারণে, বিশ্বনবীর আদর্শের সৈনিক হওয়ার কারণে উমরের দাম বেড়ে গেল। আজকে যদি সমাজের ভিতরে যেই সমস্ত যুবকরা মদ জুয়ার ভিতরে আছে, ওই সমস্ত যুবকদেরকে যদি বাবা সোনা ডাকিয়া হাতে পায়ে ধরিয়া ভালো রাস্তায় নামাজের মাসাল্লাই দাঁড়াইয়া দেই, দাঁড় করাইয়া দেই, ওই সমস্ত যুবকগুলা যদি চরিত্রবান হয়ে যায়, সমাজ সুন্দর হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এ মুসলমান ভাইরা, আমার আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু শারাব, এক নাম্বার হলো মদ,
মানে আশাগ্রস্ত কোন জিনিস। দুই নাম্বার হলো আল মাইসির জোয়া, দুই নাম্বার জোয়া আছে না নাই? আল্লাহ বলেন ইন্নামাল খামরু শারাব ওয়াল মাইসিরু জুয়া। তিন নাম্বার হলো আল আনসাবু মূর্তি পূজা, সমাজে আছে না নাই? হিন্দু ভাইরা এরকম ভাবে যখন বাৎসরিক অনুষ্ঠান তাদের দুর্গা পূজা, আমি দেখেছি অজস্র মুসলমান যে হুজুর আপনি কেমনে দেখলেন আপনি তো জান না, আমি যখন বাড়ি থেকে বের হই আমার বড় ভাই দেখেছে বাড়ি থেকে বের হওয়ার সাথেই পাশেই বাজারের পাশে হলো হিন্দু জমিদার বাড়ি, এদিক দিয়ে বের হতে হয় ওই রাস্তাটাই হলো একবারে নিকটে। এমন সময় দেখা যায় আমি এই দিক দিয়ে যাওয়ার সময় দেখি অজস্র মুসলমানের ছেলে মেয়েরা মেয়েগুলা উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরতেছে। আল্লাহ বলেন ইন্নামাল খামরু শারাব ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা। তিন চার নাম্বার আল্লাহ বলেন ওয়াল আজলামু লটারি খেলা, চার নাম্বার লটারি খেলা। কথা বলে হুজুর যদি লাইগা যায় আছে না নাই? এটাও তো ওরে বেকুব, যদি না লাইগা যা এটাও তো ইতারে ক হুজুর যদি লাইগা যা। আল্লাহ বলেন ইন্নামাল খামরু শারাব ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু লটারি খেলা। আল্লাহ বলেন ওরে জিসুম এইগুলা হলো সব নাফাক, যারা করে তারাও নাফাক। মিন আমুলি শাইতান, কামকার শয়তানের, শয়তান যাবে জাহান্নামে, শয়তানের ছেলেরাও যাবে জাহান্নামে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন এই চারটা জিনিস নিজের জীবন থেকে বর্জন করো। এই চারটা জিনিস বর্জন করে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা জিনিস জীবনের ভিতরে বাস্তবায়ন করো তাহলে তোমার জীবনটা হবে ধন্য। কিয়ামতের ময়দানে যেদিন পড়ে যাবে হাশরের মাঠে সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, নবীগুলা নাফসি নাফসি চিৎকার করতে থাকবে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। ওই কঠিন মুসিবতের সময় যখন তুমি পড়ে যাবে আমার আল্লাহ নেককার বলে ডাক দিয়া দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন চারটা জিনিস জীবন থেকে বর্জন করো, চারটা জিনিস জীবনের ভিতরে ঢুকাও। আল্লাহ বলেন এই চারটা জিনিস জীবন থেকে যখন বর্জন করতে পারবে, চারটা জিনিস ভিতরে ঢুকাইতে পারবে, সাড়ে তিন হাত বডির ভিতরে ওই চারটা জিনিস সাপ্লাই দিতে পারলেই জীবন ধন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমি আল্লাহ রাস্তা দুইটা দিলাম, এখন যদি তুমি দুনিয়ার জমিনে চারটা খারাপ কাজ করো জাহান্নামে যাইবা, আর চারটা ভালো কাজ করলে জান্নাতে যাইবা, কোন রাস্তায় যাইবা এটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পরে তোমাকে একটা পরীক্ষার ভিতরে ফেলাইছে, কথা ঠিক কিনা? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, বিশ্বনবী যার হাজার বছর আগে বলেছেন দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র, এখানে ফসল কামাই করবে, দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলে যদি রিজাল্ট ভালো করতে পারো কবর হাসর মিজান ফুল সিরাত তোমার জন্য ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? আর যদি তুমি এই চারটা ঘাটে এই দুনিয়ার জমিনে তুমি খারাপ করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, শয়তানের সঙ্গে জাহান্নামে যাইতে হবে। মহতারাম হাজির, আপনার ছেলে কিভাবে ভালো হবে, কিভাবে সুন্দর সমাজ গঠন করবে, কিভাবে সুন্দর সমাজের ভিতরে চলবে, দুনিয়ার খারাপগুলা ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজি হবে, নামাজের মাশাল্লাই দাঁড়াবে, ওই চিন্তাটা দায়িত্ব আপনার। যদি আপনি গুড়ি ভালো থাকেন আগা ভালো হবে, গুড়ি যদি পোকায় ধরে আগাটা আস্তে আস্তে করে মরে আসবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শায়েখ চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করবো না, আমার আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু শারাব ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু লটারি খেলা। আল্লাহ বলেন যে
শুনলে এইগুলা হলো স্বপ্নাপাক, যারা করে তারাও নাপাক। কাম কার মিন আমলি শয়তান, শয়তানের কাম, শয়তান যাবে জাহান্নামে, শয়তানের ছেলেরাও যাবে জাহান্নামে। ওই শয়তান আমার আল্লাহ তাআলা বলেন আমি দুইটা জিনিস বানাইছি, জান্নাত জাহান্নাম। জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ। জান্নাত বানানোর পরে জান্নাতটা উদ্বোধন করার জন্য একটা ব্যক্তিকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, আর আমি আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করার জন্য একটা ব্যক্তিকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। জান্নাত উদ্বোধন করবেন যেই নবী এই পৃথিবীর জমিনে আগমন না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খালবিল নদীনালা কিছুই হইতো না, যেই নবীর আদর্শের সৈনিক হিসাবে দুনিয়ার জমিনে দাবি করি, ওই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাত উদ্বোধন করবে। আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, আল্লাহ বলেন জাহান্নাম আমি আল্লাহ উদ্বোধন করব। যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, ব্যবিচার করছে, ইন্নামাল খামরু করা করছে, ওয়াল মাইসুরু করছে, ওয়াল আনসাবু করছে, ওয়াল আজলামু করছে, এই চারটা কাজ যারা করছে তাদেরকে নিয়ে শয়তানকে আমি আল্লাহ অনুমতি দিব জাহান্নামটা উদ্বোধন করার জন্য। শয়তান এদেরকে টুকায়া টুকায়া নিয়া এমনভাবে আল্লাহর তৈরি জাহান্নাম উদ্বোধন করবে। ভাইরা আমার, জাহান্নাম উদ্বোধন করবেন শয়তান আর জান্নাত উদ্বোধন করবেন বিশ্ব নবী। তাহলে আমরা হিজবুল্লাহর দলে থাকতে চাই না হিজবুল শয়তানের দলে থাকতে চাই? কোনটা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন।